অনেকগুলো মিডিয়ামে কাজ করছিস এই মুহূর্তে, কোন মিডিয়ামটা তোর জন্য খুব প্রেফারেবল বলে মনে হচ্ছে? মডেলিং, অ্যাক্টিং? অবভিয়াসলি অ্যাক্টিং। অ্যাক্টিং আমার মনে হয় অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিংই করতে চেয়েছিলাম সবসময়, তার জন্য হয়তো মডেলিং স্টার্ট করা, তো এই সবটাই মানে অ্যাক্টিংয়ের জন্য। তা আমি প্রথমে মানে অনেকেই জানে না আমি থিয়েটার করতাম আর বিজয়গড় আত্মপ্রকাশে করতাম, বিশ্বনাথ ব্যানার্জির গ্রুপ। তো ওখানে অনেকটা প্রায় 7-8 বছর থিয়েটার করার পর আমি কিন্তু থিয়েটার করতে করতে তখন মডেলিং স্টার্ট করি, অ্যান্ড তারপরে যথারীতি অ্যাক্টিং করি, সিরিয়াল করি, ভিজেইং করি, লাস্ট শেষ পর্যন্ত এখন সিনেমায়। দীর্ঘদিন চ্যানেলের ভিজে এবং সাকসেসফুল ভিজে, সেখানে প্রচুর লোকজনের সঙ্গে রেগুলার ইন্টারাকশন, এবং এখনকার দিনে তুই একজন সাকসেসফুল অভিনেত্রী, তো সেখানেও প্রচুর লোকজনের সঙ্গে এই মুহূর্তে তোর প্রত্যেকটি ইন্ট্রোডাকশন হচ্ছে, কোনটা বেটার মনে হচ্ছে? হ্যাঁ দেখো, আমি যেটা মানে ভিজেইং করতাম সেটা আমার শোটা ছিল মনের মানুষ, ওটা ধুমে হতো। ওখানে হচ্ছে মানে ডাইরেক্টলি পাবলিকের সাথে ইন্টারাক্ট করা ক্যামেরার সামনে, তুমি জানোই ডাইরেক্ট লাইভ শোগুলো যেগুলো হয়, তো ওইটা আমার মনে হয় অনেক বেশি কঠিন, কিন্তু আবার অনেক বেশি চ্যালেঞ্জিংও, এবং তার সাথে সাথে ওটা থেকে অনেক বেশি ভালোভাবে মানে শেখা যায় যে তুমি কীভাবে একটা মানুষকে হ্যান্ডেল করতে পারো, কারণ তুমি আমি তো রিটেক করার সুযোগ পাবো না, ও যা বলবে আমি সেরকমভাবে ওকে ম্যানেজ করে, এরকম হয় অনেক সময় যে ওরা এমন গানের রিকোয়েস্ট করতো যেটা হয়তো আমাদের কাছে সেই মুহূর্তে নেই, কিন্তু তাকে সেখানে ম্যানেজ করে অন্য একটা গান শোনানো, সেটা একরকম মানে ওই ইন্টারাকশনটা একদম অন্যরকম, একদম নর্মাল পাবলিক, যেটা বলে মেদিনীপুরের একজন লোক ফোন করছে কি বীরভূমের একজন লোক ফোন করছে। আর এখনের যেটা ইন্টারাকশনটা সেটা হচ্ছে বেশিরভাগ ধরো আমি কোনো ডিরেক্টরের সাথে ইন্টারাক্ট করছি, কোনো চ্যানেলের পার্সনের সাথে ইন্টারাক্ট করছি, জার্নালিস্টদের সাথে ইন্টারাক্ট করছি, তারা অনেক বেশি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষজন। হ্যাঁ, এটা না যে হয়তো আমরা গ্রামে যখন শোটো করতে যাই, মানে অবভিয়াসলি মেদিনীপুরের মাচা না থাকলে কলকাতার আর্টিস্টদের কাছে টাকা থাকে না, তো যখন সেটা করতে যাই সেখানে কিন্তু আবার অনেকটাই একদম নর্মাল পাবলিকের সাথে ইন্টারাক্ট, কিন্তু হয়তো এত ভালোভাবে না, কারণ ওখানে হাজার হাজার দর্শক থাকে, তারা কথা বলছে, তাদের হয়তো একজনের আমি রিপ্লাই দিতে পারছি, কিন্তু হ্যাঁ সবটাই ইন্টারাক্ট করতে হয়, প্রচুর মানুষদের সাথে ইন্টারাক্ট করতে হয়। পরপর এতগুলো ছবি কেমন লাগছে? অবভিয়াসলি খুব ভালো লাগছে, আরও আরও ছবি, আরও আরও অনেক ভালো ভালো চরিত্র করতে চাই। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, একটা ভাস্ট মানে সৃজিতদার এই ছবিটা, বিশেষ করে সৃজিতদার সব ছবি ভীষণই বড়ো তামঝাম, অনেক বড়ো ব্যাপার, কিন্তু এই ছবিটা বিশেষ করে এটা একটা মানে রাজাকে নিয়ে, মানে ভাওয়াল সন্ন্যাসীর গল্পটা নিয়ে, তো এখানে প্রচুর ক্যারেক্টার্স, প্রচুর কস্টিউম এবং বিভিন্ন বয়সটাকে ছুঁয়ে গেছি, তো প্রচণ্ড একটা ভাস্ট কিছু, এবং তার সাথে সাথে এখনকার দিনের এবং তথাকথিত আমাদের বাংলার সেরা সেরা অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করা, তো একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, বলতে পারা যায় একটা স্কুলিং, মানে অনেক কিছু শিখলাম, মানে এই সিনেমাটা অনেক সিনেমাই তো করি, কাজ করতে যাই, কিন্তু এটা কাজ করার সাথে সাথে অনেকটা শিক্ষাও হলো, এটা বলতে পারো। দীর্ঘদিন সিরিয়াল করেছিস, এখন কিছুদিন বিরতি, তারপরে ফিল্মে কাজ করছিস, কোন লাইফটাকে বেশি এনজয় করছিস, মানে সিরিয়াল না সিনেমা? আমি কিন্তু সিরিয়াল করছিলাম অলরেডি, হ্যাঁ আমি এক যে ছিল রাজার জন্যই কিন্তু ওই এক মাসের একটা গ্যাপ নিতে হয়েছিলো এবং ট্র্যাকটা চেঞ্জ করতে হয়েছিলো, এবং তারপরে এখনও জিয়ের সেই ট্র্যাকটা আসেনি, কিন্তু হ্যাঁ সিরিয়াল করবো না তা না, হয়তো ভবিষ্যতেও সিরিয়াল করবো, কিন্তু সিনেমা স্যাটিসফ্যাকশন অনেক বেশি। আবার সিরিয়ালের ক্ষেত্রে যেটা বলবো, সিরিয়ালে অনেক বেশি তাড়াহুড়ো, অনেক মানে অনেক স্পিডে কাজটা হয় সেখানে, কিন্তু অনেক বেশি পারফেক্ট হতে হয়। আমার মনে হয় সিনেমার মানে অনেকের ধারণা যে সিনেমার পারফেকশন অনেক বেশি, হ্যাঁ অবভিয়াসলি বেশি, কিন্তু তার সাথে সাথে সিরিয়াল যারা করে আর্টিস্ট তাদের কিন্তু কম মানে কম ভাবলে চলবে না, কারণ পাতার পর পাতা স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়, সেটাকে ভালোভাবে করতে হয়, প্রচুর হিউজ কস্টিউম অনেক সময়, আমি লাস্ট সিরিয়াল যেটা করেছিলাম সেটা রূপকথার ছিল, যেখানে কস্টিউম, হেয়ার সব কিছু মানে প্রায় 2 ঘন্টা মেকআপ করতে লাগতো, মেকআপ, হেয়ার, ড্রেস এসব করতে লাগতো, তারপরে অ্যাক্টিং করা ওই মানে তামঝাম নিয়ে, তো
তাতেও যথেষ্ট পরিশ্রম করতে হয়। হ্যাঁ, সিনেমার ক্ষেত্রে একটা সুবিধা যেটা থাকে যে অনেক কাটসে অনেক ছোট ছোটভাবে অনেক পারফেক্টভাবে করা যায়, এখানে কী বলতো অতটা পারফেক্টভাবে টাইমটা পাওয়া যায় না, কারণ একটা চ্যানেলের একটা চাপ থাকে, এত মিনিট তুলতে হবে, প্রোডাকশনের চাপ থাকে, একজন আর্টিস্টের অত কাটস অত ইয়ে হয়তো তারা নিতে পারে না। কলকাতার বাইরে কাজ করার ইচ্ছে কলকাতার বাইরে কাজ করার ইচ্ছে তো আছেই এবং করছিও। রিসেন্টলি আমি একটা তেলেগু মুভি করছি, ওনার ডিরেক্টর হচ্ছে সন্তোষ পিজয় কুমার। এটা বম্বে থেকে অডিশন হয়েছিল, তারপরে এই কাজটা আমি পাই এবং অলরেডি আমার ফার্স্ট শিডিউল শেষ হয়েছে চেন্নাইতে, নেক্সট শিডিউল থাইল্যান্ডে আছে। তো ভীষণ ভালো অভিজ্ঞতা ওখানে কাজ করার। এছাড়াও আমি বম্বেরও কিছু অ্যাড শ্যুট করেছি, এটা বলতে ভুলে গেলাম, তো সেখানেও কাজ করেছি, বিভিন্ন ন্যাশনাল অ্যাড করেছি, একটা বম্বের সিনেমাও করছিলাম, তো ওটা কমপ্লিট হয়নি, এনিওয়ে ব্যাড লাক, কিন্তু বেশ ভালো। লোকে বলে বাঙালিরা তো ঘুরে, বাঙালিরা এটা পারে না, বাঙালিরা ওটা পারে না, তো বাইরের লোকজনের সঙ্গে যখন কাজ করতে গেছিস তখন কি মনে হয়েছে, মানে সত্যি সত্যি বাঙালিরা কি টাইমে পাংচুয়াল নয়, ঘুরে বা এরকম কোনো কিছু মনে হয়েছে? একটু টাইমের ক্ষেত্রে বলবো বাঙালিরা একটু সত্যি পাংচুয়াল না, কেননা ওখানে আমার আমার মনে আছে যে 5:15 আমায় কল টাইম দেওয়া হয়েছিল, আমার হোটেলের নিচে গাড়ি আসার কথা 5:15, এখানের হলে আমি বলতাম 5:15 হয়তো আসতো কিংবা 5:20 মধ্যে আসতো, ওখানের 4:30 থেকে ড্রাইভার দাঁড়িয়ে ছিল। আমি অবাক হয়ে গেছিলাম, যেমন আমি যখন নিচে এসে বললাম আপনি কতক্ষণ এসেছেন, মানে ইংলিশে বলো, কেন ওরা কেউই হিন্দি এবং বাংলা দুটোতেই কথা বলতে পারে না, এবং তখন উনি বললেন যে উনি 4:30 থেকে নিচে আছেন, মানে একজন ড্রাইভার সে তো একটু পরে ঘুমিয়ে আসলেই পারতেও, কিন্তু মানে আধ ঘন্টা ঘুমটাও কিন্তু সকালবেলা মানে ম্যাটার করে, উনি কিন্তু এসে দাঁড়িয়ে আছেন, মানে ভীষণ পাংচুয়াল ওরা। আর যেটা হচ্ছে ভীষণই মানে একজন শিল্পীকে ভীষণই সম্মান করে, ভীষণই, মানে সাউথে কাজ করতে গিয়ে কিংবা বম্বেতে যখন কাজ করেছিলাম তখনও ভীষণই সম্মান করে, ভীষণই সুযোগ সুবিধা, যেটা মানে একটা মেকআপ ভ্যান, মানে যেটা এটা একজন আর্টিস্টের স্বার্থে না আর কাজের স্বার্থে বলে তারা মনে করে, তারা মনে করে আর্টিস্টকে যদি আমি ওই কমফর্টটা দিই সে ততটাই কম মানে তাড়াতাড়ি কাজটা করবে, এবং ওদের টেকনিশিয়ান ভীষণ ফাস্ট, মানে লাইট চেন ভীষণ ফাস্ট, সব কিছু খুব তাড়াতাড়ি, আমি মানে বিশেষ করে সাউথেরটা আমি যা দেখলাম ভীষণই আর টেকনিক্যালি সাউন্ড ওরা, খুব তাড়াতাড়ি কাজটা হয়, খুবই তাড়াতাড়ি কাজটা হয়। আবার আর একটা দিক হচ্ছে ওরা কিন্তু খুব একটা রিহার্সাল করে না, যেটা আবার বাংলা সিনেমায় আমাদের পারফেকশন ভীষণ বেশি হয়, ওখানে হয়তো ওরা টেকনিক্যালি অনেক সাউন্ড, কিন্তু বাংলা সিনেমায় আমি দেখেছি, আমি সৃজিতের মুভি করেছি, আমাদের প্রচুর রিহার্সাল হয়েছে, মানে একটা ধাটা সেটাও রিহার্সাল হয়েছে, এবং টেক করার সময় সৃজিত অনেকগুলো টেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কিন্তু ওখানে ওরা আগে থেকে পুরোটা হয়তো ছকে রাখে, কিন্তু মানে বুঝিয়ে দিল, কিন্তু খুব টেক করতে করতে ওরা যায়, মানে ওরা যে খুব একটা রিহার্সাল করে তা সেটা না, কিন্তু রিহার্সাল খুব একটা করে না, তাই জন্য ভীষণই মনোযোগ দিয়ে মানে যখন বোঝা হয় তখন ভীষণই মনোযোগ দিয়ে বুঝতে হয়। একটু আমার প্রবলেম হয়েছিল বিকজ আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম একটা হয় যেটা ওখানে কাজ করতে গিয়ে, আর ওই আমি এখানে যেভাবে কাজ করেছি সেই স্টাইলটা ওখানে কাজ হয় না, ওখানে প্রচণ্ড ফাস্ট কাজ হচ্ছে, ভীষণ তাড়াতাড়ি চেঞ্জ, ভীষণ তাড়াতাড়ি সব কিছু হচ্ছে, তো এটা হলো একটা ব্যাপার, এটাই আলাদা। নতুন কি প্রজেক্ট চলছে বা সামনে প্রজেক্ট কি আছে? সামনে রিলিজ আছে অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে এক যে ছিল রাজা, আবার 12 তারিখে আমার আর একটা সিনেমাও রিলিজ হচ্ছে, এটা আমার সাথে সবসময় হয়, যেমন উমার সময় উমা আর কিন্তু গল্প নয়, তার আগে চারদিকের গল্প আর সমান্তরাল একদিন, তেমনি এখানেও আরেকটি সিনেমা আমি করেছি অনিকের দার ডিরেকশনে, হইচই আনলিমিটেড, যেখানে আমি একটা ছোট্ট চরিত্র করেছি, একটা গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো, যা শাশ্বত দার অপোজিটে একটা চরিত্র, মজার কমেডি, একজন ডান্সারের চরিত্রে অভিনয় করেছি, সেটাও 12 তারিখ রিলিজ করছে। এছাড়াও আর্টেজের একটা সিনেমা করেছি আমার আর্তনাদটা পূজোর পরে, ওটার ভীষণই ভালো কাজ হয়েছে, মানে আই মাস্ট সে মানে প্রথমবার আমি মানে সৃজিত মুখার্জি, অনিকেত চট্টোপাধ্যায়
এদের বাদ দিয়ে আমি সুজিত দার সাথে কাজ করলাম। সুজিত দার ভীষণই ভালো, মানে ভীষণই ভালো কাজটা হয়েছে, আর ভীষণই ভালো ডিরেক্টর, ভীষণই মানে সুন্দর, মানে প্রত্যেকটা শট, একটা শটের আগেও উনি বুঝিয়ে দিয়েছেন কী চাই ওনার, তো ওটারও ভীষণ ভালো একটা কাজ হচ্ছে। এছাড়া অর্ণব পালের ছবি করেছি বৃষ্টি তোমাকে দিলাম, ওটাও পুজোর পরে রিলিজ, ওখানে জয়াদির সাথে আবার আমাকে দেখা যাবে একটা সাইকো থ্রিলারে। তো এগুলো হচ্ছে রিলিজ। আর তাছাড়া কিছু বাংলা সিনেমার কথা চলছে, বেশ দুটো মানে ভালো, মানে বেশ নাম করা ডিরেক্টরের সাথেই কথা চলছে, সবটা একদম ফাইনাল হয়ে গেলে তারপরে বলতে পারবো। আর এখানে সাউথের সিনেমার আউটডোরটা বাকি আছে, পুজোর আগে ওটা মানে 3 তারিখ নাগাদ শেষ হবে। আর এমনি সিরিয়ালেরও কিছু অফার এসছে, দেখা যাক কেননা কতটা সিনেমার ইয়েতে টাইম দিয়ে আমি সিরিয়ালটা করতে পারবো। জয়া আসান এই মুহূর্তে দুই বাংলা সেন্সেশন, তার সঙ্গে কাজ করে ফেলেছিস তুই, তো সেটা এক্সপিরিয়েন্স কীরকম, মানে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স? ভীষণ ভালো, মানে আমি আশা করিনি ওনার মতো একটা বড় মাপের অভিনেত্রী এত ডাউন টু আর্থ, মানে জয়াদি, মানে জয়াদির সম্বন্ধে যাই বলো কম বলা হবে, জয়াদি এত পারফেক্ট একজন অভিনেত্রী, এত মানে যখন জয়াদি অভিনয় করে মনে হয় না অভিনয় করছে, মনে হচ্ছে যেন রিয়েলি, মানে এত সুন্দর, মানে এত সাবলী, মানে জয়াদির থেকে অনেক শেখার আছে, জয়াদির থেকে মানুষের সাথে ব্যবহারটা শেখার আছে, মানে জুনিয়র নতুন, মানে আমি তো নতুন একেবারে বলা যায় জয়াদির কাছে, ভীষণই ভালো একটা, জয়াদির সাথে আমার একটা বন্ধুত্ব, একটা দিদি বোনের সম্পর্ক হয়ে গেছে, ভীষণই মজা করেছি আমরা, আউটডোরে খেয়েছি, আনন্দ করেছি, আড্ডা মেরেছি, ভীষণই মজা করেছি। এমনকি আমার মনে আছে একদিন খেয়ে দিয়ে জয়াদির রুমে থেকে খেতে যেতে অনেক দেরি হয়ে গেল, এবং জয়াদি বলে আমার সাথেই ঘুমিয়ে পড়, মানে এতটাই জয়াদি, মানে এতটাই ডাউন টু আর্থ, এতটাই একটা ভালো মানে মনের মানুষ। আর আর একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে আমাদের এই সিনেমা ডায়ালেক্ট একটু অন্যরকম, বাংলাদেশি একটা মানে বাঙাল ভাষায়, তো আমাদের পুরো সিনেমার ডাবিংয়ের সময় কিন্তু জয়াদি বসে বসে শুধু নিজের ডাবিংটা করে চলে গেছে তা না, সবার ডাবিংয়ে হেল্প করেছে, মানে সবার ডায়ালেক্ট দেখিয়ে দিয়েছে, আমারও ডায়ালেক্ট দেখিয়ে দিয়েছে, মানে প্রচুর হেল্প করেছে। মানে এই সিনেমাটায় জয়াদি মানে বলতে পারো শুধু অভিনেত্রী না, একটা ক্রু মেম্বার হিসেবেও অনেকটা কাজ করেছে। সুজিত মুখার্জির সঙ্গে কাজ করতে গিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স হয়েছে যেটা মানে হয়তো সারা জীবনে পাথেয় হয়ে থাকে? সৃজিতদা শ্যুটের মানে ক্যামেরার যখন বাইরে, মানে ক্যামেরার পেছনে যখন উনি নেই, তখন এমনি তখন সৃজিতদা একটা অন্য মানুষ, এবং সৃজিতদা ক্যামেরার পেছনে মানে উনি বসে দেখছেন, শট নিচ্ছেন, তখন একদম অন্য, ভীষণ সিরিয়াস একজন ডিরেক্টর, ভীষণ স্ট্রিক্ট একজন ডিরেক্টর, আবার অথচ খুব অ্যাপ্রিসিয়েটও করেন সৃজিতার, একটা খুব ভালো বিষয় সৃজিতা কিন্তু একজন অভিনেত্রী, অভিনেতাকে নিজের মতো কাজটা করতে দেন, এবং তারপরে যদি ওনার কিছু বক্তব্য থাকে তারপরে উনি সেটা বলেন, প্রথমে উনি করতে দেন, মানে কী করছে ঠিক আছে, এবার ওর মধ্যে কিছু কতটা বাড়াতে হবে কতটা কমাতে হবে তারপরে উনি বলে দেন। আমার মনে আছে আমার আর জয়াদির একটা সিন ছিল যেটা হঠাৎ করে, মানে যেটা পরে হওয়ার কথা ছিল হঠাৎ করে, এবং খুব তাড়াহুড়ো করে মানে রেডি হওয়ার ছিল, আর আমি মানে তাড়াহুড়ো মানে 15 মিনিটে রেডি, মানে ওরকম কস্টিউম ওয়াস্টিউম, মানে চুল হচ্ছে, আমার মেকআপ হচ্ছে, কস্টিউম হচ্ছে, মানে এরকম একটা অবস্থা, কারণ খুব তাড়াতাড়ি সিনটা, এবং এত দেরি হচ্ছিলো, এবং ওখান থেকে সৃজিতা বলছে যে সায়ন্তনী কি রেডি হয়ে আসবে নাকি আমি অন্য কাউকে দিয়ে শটটা করিয়ে দেবো, এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে এসেছি, সৃজিতা বলছে যে যাক আমি কথাটা বলাই সায়ন্তনী তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছে, মানে এমনি খুবই মজা করেন, কিন্তু তার সাথে সাথে ভীষণই সিরিয়াস কিন্তু একজন মানুষ, ভীষণই সিরিয়াস মানুষ, মানে ক্যামেরার পেছনে মানে ফ্লোরে সৃজিতদা কিন্তু একদম অন্য মানুষ। এত বড় একটা ইউনিট, যে ইউনিটটাতে কাজ করাটা অলমোস্ট কলকাতার যে কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের কাছে স্বপ্ন, সেই ইউনিটে কাজ করতে গিয়ে কোনো মজার মজার ঘটনাটা ছিল যে যিশুদা যেগুলো চানার চিপস হয় না, সেগুলো যিশুদা খেতে খুব ভালোবাসে, আমি যিশুদা নিয়ে আসতো, এবার আমি আর জয়াদি মানে ধরো আমাদের কোর্ট সিন হচ্ছে, আমরা সবাই বসে কোর্ট সিনে, যিশুদা তার পাশে, জয়াদি তার পাশে, আমি তার পাশে, আমার পাশে তৃষিতা, মানে আরেকজন আমাদের বোন, মানে আমরা 3 বোন, ওদিকটা হচ্ছে
রাজনন্দিনী, তারপর অনির্বাণদা, তারপর রুদ্রদা। তো এই পাশে যেহেতু আমাদের সাইডে ছিল যিশুদা, যিশুদা চিপসের একটা বাটি নিয়ে মোটামুটি, এবং যিশুদা প্রত্যেকবার নিয়ে আসতো কিন্তু যিশুদা খেতে পারতো না, কারণ তার আগে আমি জয়াদি শেষ জাস্ট শেষ করে দিতাম। আর ওদিকের লোকদের আফসোস ছিল তাদের ওদিকে আর পৌঁছচ্ছে না কিছু, মানে মানে যিশুদাকে আমরা মোটামুটি যিশুদার উপরে অত্যাচার করেছি, মানে যিশুদা যেটাই ভালো কিছু চিপস ফিপস খাওয়ার আনতো সঙ্গে সঙ্গে শেষ, আমরা খেয়ে ফেলতাম। আর যিশুদার সাথে মানে যিশুদার সাথে আগের সিনেমায় কাজ হচ্ছে উমাতে, বাট উমাতে এরকম একটা ভাই বোনের মতো সম্পর্ক হয়নি, একটা মজার সম্পর্ক হয়নি, কিন্তু এই সিনেমাটা করতে গিয়ে তখন যেহেতু বোন, মানে যিশুদা অনেকটাই মানে মানে সহজ করে নিয়েছিল মানে সম্পর্কটা, মানে নইলে অভিনয় হয়তো এতটা সহজই করতে পারতাম না, অনেক মজাই আর কি, মানে অনেকটাই মানে ভাই বোনের মতো। এর আগে আমি যিশুদার, আমি বলতে পারি যিশুদার প্রচণ্ড ফ্যান, যিশুদাকে আমি আমার চাইল্ডহুড ক্রাশ যিশুদা, সেই যিশুদাকে যখন এই সেটটাই একদম অন্যভাবে পেলাম, মানে এখন না দাদা ছাড়া কিছু মানে দাদার মতোই ভাবি যিশুদা, মানে এত মজার একটা মানুষ, মানে ভীষণই এত যে একটা অভিজ্ঞ অ্যাক্টর, এবং তার সাথে সাথে মানে এত কাজ করেছে, এত বড় বড় এই এই চরিত্রটা যিশুদা, তাহলে যিশুদা ছাড়া ভাবা যেত না। আমি মানে একটা মানুষের কতটা ডেডিকেশন ওই ঠান্ডার মধ্যে মুর্শিদাবাদে, আমরা শাড়ি পরে আছি পাতলা যে বিধবার শাড়ি, সেখানে আমাদের মনে হচ্ছে আমাদের ঠান্ডা লাগছে, আমি যিশু কিন্তু যিশুদাকে যখন সেটে দেখলাম না, তখন আমাদের সত্যি বলছি ওই ঠান্ডা লাগার কষ্টটা আর কষ্ট হচ্ছিল, কারণ যিশুদা মানে একদম ন্যূনতম একটা কাপড় যেটা দেখেইছো তোমরা ট্রেলারে, ওটা পরে ওরকম সারা বডি মেকআপ করে, এবং যিশুদার প্রচণ্ড সর্দি হয়েছিল, মানে প্রচণ্ড হাঁচছে, তার মধ্যে সারা গায়ে ভস্য ছাই মেখে যিশুদা অভিনয়টা করছিল, মানে হ্যাটস অফ, মানে একজন অভিনেতা কতটা একটা চরিত্রের জন্য ভাবে, কতটা স্যাক্রিফাইস করে, যিশুদাকে মানে না দেখলে বোঝা যায় না। তো এই ইনসিডেন্টগুলো যখন যিশুদার খাওয়ার খেয়ে নিতাম আমরা, যিশুদের সাথে আমরা মজা করতাম, তো এগুলো সবসময় মনে হয়ে থাকবে। বছরে অনেকবার ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্ডিয়ার মতো বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছিস, এবং সেগুলো ইনস্টাগ্রাম থেকে লোকজন জানতে পারছে, হাজার হাজার ফলোয়ার, কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখো অভিনেতা অভিনেত্রীদের আমরা যদি বলি আমাদের ভালো লাগছে না ফ্যান ফলোয়িং, তাহলে মিথ্যা কথা। আমার এই এই ফ্যান ফলোয়িং, এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে লাইক কমেন্ট না থাকলে কিন্তু আমার আমার মনে হয় অভিনেত্রী হিসেবে আমার একদম ভালো লাগবে না। আমার ভালো লাগে, আমি খুব এনজয় করি এটা। আর যেটা, আমি ঘুরতে খুব ভালোবাসি, মানে কোনো একটা প্রজেক্ট হলো, একটু টাকা পয়সা আসলো, ব্যাস আমি ঘুরতে চলে যাই, সেটা দেশে হতে পারে, বিদেশে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। একটু আগে তুমি একটা কথা জিজ্ঞেস করেছো যেটা মজার ঘটনা, আমার হঠাৎ করে একটা মানে ঘটনার কথা মনে পড়লো, তো সেই ঘটনাটা বলছি, শীতকাল তো, তো আমার বাড়িতে শীতকালে বেশ পায়েস, পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা এগুলো হয়, আমার মা খুব ভালো রান্না করেন। তো আমার মনে আছে যে বাড়িতে হয়েছিল, আর আমি বলেছি যে তখন আমাদের কোর্টের পোর্শনটা চলছে, তো আমি বলেছি যে মাকে বললাম যে মা একটু একটু বেশি করে করে দিও, আজকে মানে শুটিং আছে, শুটিংয়ে সবাইকে তাহলে আর্টিস্টদের আর আমাদের যারা মানে ধরো যারা কস্টিউম করেছে শ্রাবণী দি, বাদবাকি সবাইকে একটু খাওয়াবো, কেন না তার আগে একদিন আমি নিয়ে গেছিলাম, তো জয়াদি খেয়ে খুব ভালো বলেছিলো। তো এবার আমি নিয়ে এসেছিলাম, অনেকটাই নিয়ে এসেছি, এবং সবাইকে সবারকে প্রায় দেওয়া হয়ে গেছে, মানে এত আমি সেটে কিন্তু আমি ভীষণ ভয় পাই, মানে সৃজিতাকে, আমি সৃজিতাকে দেবো, তো সৃজিতাকে গিয়ে বললাম সৃজিতা এনেছি সবার জন্য, তো তুমি খেতে ভালোবাসো? সৃজিতা খেলো, সৃজিতা গৌরিকদা সবাই খেলো, খেয়ে সৃজিতা বলল সায়ন্তনীর নেক্সট ছবিতে একটু পাট বাড়িয়ে দিতে হবে, খুব ভালো হয়েছে পাটিসাপটাটা, খুব ভালো হয়েছে, আমি এখনও ভুলবো না, মানে আমার প্রচণ্ড মজা লেগেছিলো, মানে সৃজিতা খেয়ে এত ভালো লেগেছে, সৃজিতা বলছে একটু ওর ওর দেখিস তোর পাটটা একটু বাড়িয়ে দিস। তো এরকম ছোটোখাটো মজার বিভিন্ন রকম ইনসিডেন্ট থাকে যেগুলো বেশ মজাই হয়। আর যেখানে রুদ্রনীল দা সেটে থাকলে মজার তো আর মানে
মানে কিছু বলার নেই, রুদ্রদা সেটে থাকলে পুরো রুদ্রদা দায়িত্ব নিয়ে নেয়, পুরো এন্টারটেইন কর, সবার পেছনে মজা করছে, নকল করছে, তো ভীষণই একটা মজার, মানে আমাদের খুব সিরিয়াস সৃজিত মুখার্জি ছাড়া আমাদের সেটে রুদ্রনীল ঘোষও ছিল, রুদ্রনীল ঘোষ আর জয়াদি মানে দুজন অসম্ভব ভালো সেন্স অফ হিউমার দুজনের, ভীষণই মজা করেছি আমরা কাজ করতে করতে। সামনে পুজো, আর পুজো মানেই কলকাতা, বাঙালি, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া নিয়ে এই মুহূর্তে পুজোর খাওয়া দাওয়া নিয়ে কি চিন্তা? কিছু চিন্তা ভাবনা নেই আপাতত, যতদিন না আমার তেলেগু মুভির সেকেন্ড শিডিউলটা শেষ হয় আমি খাওয়া দাওয়ার কথা ভাবতে পারছি না, প্রচণ্ড ডায়েট করতে হচ্ছে আমাকে, কমার্শিয়াল মুভি তো, মানে একটা কমেডি মুভি, সেক্স কমেডি, তো সেখানে পোশাক আশাক খুবই মডার্ন, খুবই মানে খুবই গ্ল্যামারাস, সো আমাকে তো প্রচণ্ড এখন ডায়েট করতে হচ্ছে, আমি স্যালাড, স্যুপ, ফ্রুটস বেশি খাচ্ছি, সেদ্ধ খাওয়ার বেশি খাওয়ার চেষ্টা করছি, তো তাই জন্য গ্রিন টি খাচ্ছি প্রচুর, তো তাই জন্য এই কয়েকদিন খেতে পারছি না, কিন্তু আমার ইচ্ছে আছে মানে 3 তারিখটা যখন যাবে, জাস্ট চলে যাবে, তারপরে আমি ফাটিয়ে খাবো, পুজোর সময় নিশ্চয়ই ফ্যামিলির সাথে আমি আমার ভাই বোনদের সাথে একদিন টাইম আমরা দিই, একসাথে বসে খাওয়া দাওয়া করি কিংবা কোথাও খেতে যাই, মায়ের সাথে বেরোনোর আছে, আমার মামা বাড়িতে নেমন্তন্ন থাকে পুজোতে, এছাড়া আমাদের ফ্যামিলির একটা পুজো হয়, এই সবটা নিয়ে পুজোতে অনেক কিছু প্ল্যানিং। পুজোর কেনাকাটা কত? দেখো আমি সারা বছর কিনি, এমনকি আজকে যে জামাটা পরেছি সেটাও আজকেই পরেছি নতুন, মানে এটা বোম্বেতে যখন আমি অডিশন দিতে গেছিলাম তখন শপিং করেছি, শুধু একমাত্র চেন্নাইতে শপিং করার সময় পাইনি, কারণ এত শ্যুট করতেছি সকাল আর রাত শপিং করার সময় পাইনি, কিন্তু এই আবার থাইল্যান্ড যাচ্ছি, নিশ্চয়ই শপিং করবো, আর আমার থাইল্যান্ডের খাবার দাবার খুব ভালো লাগে, থাই ফুড আমি ভীষণ পছন্দ করি, অল্প অল্প খাবো কিন্তু খাবো, আর থাইল্যান্ডে যেটা খুব ভালো সেটা হচ্ছে ভীষণ ভালো ফ্রেশ ফ্রুটস আর জুস পাওয়া যায়, তো সেটা তো আমার ডায়েটের মধ্যেই পড়ে, সেটাও খাবো, আর থাইল্যান্ড থেকে তো আর পুজোর জামা কেনাকাটি করা যায় না, এমনি হয়তো কেনাকাটি করবো, কিন্তু পুজোর জামা যেটা বলতে গেলে সেটা আমি প্রেফার করি ইন্ডিয়ান অ্যাটার, তো কিছু ড্রেস বানাতে দিয়েছি, মানে সেটা পুজোর জন্য না, এমনি বানাতে দিয়েছিলাম কিন্তু এর মধ্যে পড়া হয়নি, হয়তো পুজোতে পরবো, কিছু শাড়ি কিনেছি, কিছু কেনার প্ল্যান আছে, আলাদা করে সেরকমভাবে কিছু কেনার প্ল্যান নেই, বাট কিন্তু যা হচ্ছে কিংবা মাকে দেবে কিছু, রিলেটিভসরা দেবে, এখনও আমার মানে আমার মাসি, আমার দাদারা, আমার মা এখনও আমাকে বাচ্চাদের মতো জামাকাপড় গিফট করে, এখন আমি গুনি আমার কটা হয়েছে, একটা দুটো কটা দিয়েছে লোকজন, তো ওরকম হিসাবে অনেকগুলোই হবে। সায়ন্তনী গ্রহটাগুলো তো মানে অনেকেরই হার্টথ্রব, কিন্তু সায়ন্তনীর থেকে হার্টথ্রব সেটা সবাই জানে। আমার হার্টথ্রব মানে কি, আমি অ্যাজ আ মানে আর্টিস্ট কে আমার হার্টথ্রব, না কোনো মানুষ চাইতে চাইছো? মানুষ হার্টথ্রব, মানুষ পরিচিত মানুষ তো প্রচুর হার্টথ্রব আছে, মানে যাদের অভিনয় করতে দেখেছি যাদের, কিন্তু মানে ধরো তার সাথে খুব পরিচয় আছে সেরকম না অনেক সময় নেই, আর তোমরা কোনটা জানতে চাইছো, যার সাথে পরিচয় নেই যার সাথে পরিচয় আছে? অবশ্যই যার সাথে পরিচয় আছে, পরিচয় আছে সেরকম হার্টথ্রব বোধ হয় আমার কেউ নেই, মানে আমি একটু ভাবছি কেউ আছে কি না, মানে ভাবতে যখন হচ্ছে বুঝতে পারছো তো, না এরকম হার্টথ্রব বলতে কেউ নেই, মানে আমি গুণী মানুষকে খুব অ্যাডমায়ার করি, যেমন আমার যিশুদাকে প্রচণ্ড ভালো লাগে, আমার আবিরদাকে প্রচণ্ড ভালো লাগে, এখন বর্তমানে আবিরদা কিন্তু আমার প্রচণ্ড ক্রাশ, মানে যিশুদা দাদা হয়ে গেছে তো সিনেমা করতে গিয়ে, তো আবিরদাকে আমার প্রচণ্ড ভালো লাগে, আর আর কাকে বলবো, আমি আমি হয়তো একটু কমার্শিয়াল সিনেমার থেকে একটু মানে এমনি মানে একটু প্যারাল মুভি, একটু ও মানে অভিনয় কেন্দ্রিক মুভির স্টারদের বেশি পছন্দ করি, আর মানে সেরকম ভাবলে সবাই হার্টথ্রব, মানে ভালো একজন ডিরেক্টর, আমার কৌশিক গাঙ্গুলি আমার হার্টথ্রব, মানে আমি খুব আমার খুব ভাল লাগে, মানে ওনার সাথে কাজ করার খুব ইচ্ছে আছে, তো অরিন্দম শীলের কাজ দেখে আমি ভীষণ ভালো, উনিও তাহলে আমার হার্টথ্রব, মানে যাদের আমি মুখ চিনি কিন্তু মানে যাদের কিন্তু পার্সোনাল লাইফে কোনো হার্টথ্রব নেই, মানে এটা সত্যি কথা, মানে মিথ্যে কথা না, সত্যি কথা, মানে মিথ্যে কথাও আমি বলি না, যদি সত্যি কেউ থাকতো শিওরলি বলে দিতাম যে কেউ আছে, কিন্তু সত্যি হার্টথ্রব কেউ নেই।